হ্যালো ফ্রেন্ডস, ভাইরাল নিউজে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা দেখব কাতারে 5টি খাবার বোঝাই বিমান পাঠালো ইরান। প্রতিবেশী দেশগুলো মুখ ফিরিয়ে নেয়ায় চরম খাদ্য সংকটের মুখোমুখি হয়েছে আমদানি নির্ভর দেশ কাতার। গত সোমবার পার্শ্ববর্তী আরব, মিশর, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, কিন্তু কাতারের পাশে থাকার ঘোষণা দিয়েছে ইরান ও তুরস্ক। তারই প্রমাণস্বরূপ এবার কাতারে 5টি খাবার বোঝাই বিমান পাঠিয়েছে ইরান। তবে এ খাবার বৈদেশিক সাহায্য না রপ্তানি করা হয়েছে তা স্পষ্ট করেননি ইরান। দেশটির সংবাদ সংস্থা তাসনিমকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বিমানগুলোতে করে কাতারে সবজি পাঠিয়েছে ইরান। এছাড়া প্রতিদিন কাতারে 100 টন সতেজ ফল ও শিম জাতীয় খাবার পাঠানোর পরিকল্পনা করেছে দেশটি। ইরানের বিমান সংস্থা মুখপাত্র শাহরুখ নৌশাবাদি বলেছে, এ পর্যন্ত 5টি বিমান সহ কাতারে পাঠানো হয়েছে। প্রত্যেকটি বিমানে মালামালের পরিমাণ 90 টন করে। আরেকটি বিমান পাঠানো হবে, কাতারের চাহিদা অনুযায়ী আমরা খাবার পাঠাতে থাকব। শুধু বিমানেই নয়, কাতারের জাহাজে করেও খাবার পাঠাচ্ছে ইরান। 350 টন ফল ও সবজি বোঝাই 3টি জাহাজ শীঘ্রই ইরান থেকে কাতারের উদ্দেশ্যে যাত্রা করবে। আরও নতুন নতুন সংবাদের জন্য প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন।